হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নিছোড় চৌধুরী এবং আমরা অরণির MS অরোর ইউটিউব চ্যানেলে অনেকদিন পর আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে, একটা অবশ্যই খাবারের রিভিউ। তো জানি না অরণি আজকে কি নিয়ে আসবে। অরণি আমাকে বলছে যে একটা খুবই কমন একটা খাবার আজকে নিয়ে আসবে, কিন্তু সেই কমন খাবারের মধ্যে নাকি একটা টুইস্ট আছে। তো দেখি এখন সেই মুটকিটা কি নিয়ে আসে, আমি ওয়েট করছি। খেতে খেতে খালি মোটাই হয়ে যাচ্ছে আমার বোনটা। কোথায় ঢং করে তুমি কি নিয়ে আসছো? এটা এমন একটা জিনিস যেটা আমি অ্যাটলিস্ট 4-5 মাস ধরে ফুড ব্যাংক, ফেসবুক সবখানে খালি রিভিউ, বিভিন্ন আলাপ আলোচনা, গালাগালি শুনেই যাচ্ছি। তো আমি এখন জানতে চাই যে জিনিসটা আসলে কিরকম। ফাইনালি আমি এটাকে চাল ডালে পেয়েছি। মজা তো সবাই খায়, এটা বলতে আপনার কি আছে? নাগা আবার কি নাগা, ঝালমুড়িচের যেটা? হ্যাঁ, আমি ঝাল একদম পছন্দ করি। আমরা কেই ঝাল খাই, আমরা কেমনে খাবো? এবং ইনফ্যাক্ট ভাইয়া আমার থেকে বেশি ঝাল খায়। ভাইয়া ঝাল দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, যেটা আমি খাই। শুটকি ভর্তা কেউ চিনি দিয়ে খায় না, উনি শুটকি ভর্তা সবাই ঝাল দিয়ে খায়। দেখো ভাই দেখো। ওকে, এই হচ্ছে নাগা মোজো। তোমার চেহারা দেখা যাচ্ছে না, তোমার চেহারা চিলি ঠিক ছিল, ওটা ঠিক ছিল আগে। ওকে ঠিক আছে, আমি খুলবো এটা আমরা। হ্যাঁ, এটা নাগা মোজো, এটা আমি কোনদিন দেখি নাই। যদি আমি কোল্ড ড্রিঙ্কস পাই না, বিস্কুট তুমি চুপ করো। কোল্ড ড্রিঙ্কস এর এটা 250 ml, এটার দাম হচ্ছে কত? 30 টাকা। 30 টাকা, ওকে। এখন নিচে এক্সপায়ার ডেট দেওয়া আছে, এটা খুব ভালো, সবসময় দেওয়া থাকে। হ্যাঁ, ওকে। এই নাগা মোজো খুলবো দেখে আমাদের কুকুর বিড়াল পিকাসে বিস্কুট সবাই ম্যাও ম্যাও খাও খাও করা শুরু করছে, যদি ওরা খাবে না কোনো কারণ ছাড়া। খুলি আমরা, চলো খুলো। আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেলাম, সেহেতু কাচ্চি বিরিয়ানি খেলাম। তো এখন এই নাগা মোজোটা নিশ্চয়ই কাজে দিবে। ঝাল নেই তো একটা কিছু আছে না, কি যেন একটা আছে। ও বাবা, ওকে দেখো, নাকের মধ্যে কি যেন উঠে যাচ্ছে। এটা কি, ওরা কি মরিচ গুলা দিয়ে দিছে? আমি বলি, ওকে, ঝালটা এখন আমার ঝাল হচ্ছে কি গলার ওই যে এই পার্টটাতে উপরে ঝালটা এখনো লেগে আছে, নামছে, জ্বলতেছে, পেটে যেখানে গিয়ে একটু গিয়ে খানিকক্ষণ থাকবে সেখানটা একটুখানি জ্বলতেছে। ওকে, আমি এসব এত এত বিস্তৃত ব্যাখ্যা বুঝি না, আমার খালি গলা কাশি আসতেছে, এটা আমি বুঝতে পারছি। কাশি গলা দিয়ে এখান দিয়ে কোথায় যাচ্ছে? নাক বন্ধ করো, নাক বন্ধ করে মানে নিঃশ্বাস বন্ধ করে খাও, এখন ঝাল লাগবে না। এটা শহরে জানে, কারণ অনেক ছেলেবেলায় কাঁচা মরিচ কেটে আমি গ্লাসে কোক, লেবু, এক চিমটি লবণ, কাঁচা মরিচ ভেঙে সেটা খাই। তো ওইখান থেকে আমার এই অভ্যাসটা আছে। ঝাল জিনিস বিশেষ করে এরকম মানে পানির মধ্যে যদি ঝাল কোনো কিছু থাকে, মরিচের ওই স্মেলটাই হচ্ছে কি আমাদের কাশিটা তাড়াতাড়ি আনে। বুঝতে পেরেছি। তো এই জন্য যখন স্মেল নিছি তখন আমরা দুজনই কাশছি এবং পিছনে বিস্কুট পেকাশে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ও, থেমে গেছে। দেখ, লাগা মধ্যে ডিফারেন্ট ফ্লেভার। যাদের কোন কারণ ছেড়ে কাশতে কাশতে মরার ইচ্ছা, তারা এই নাগা মুজো খেতে পারেন। এবং এটা মজুর থেকে আলাদা, অবশ্যই কিছু একটা ঝাল নাই, কিছু একটা আছে, ঝালটা গলায় থাকে ঝাল না, কিন্তু ওই ঝাঁচটা আবার ওয়াসাবি কিংবা এরকম কোনো ঝাঁঝো না, কি জানি একটা আছে, কিছু নাই। কিন্তু তারপর আপনার এরকম গলা জ্বলতে পারে, আমার যেমন কাশি আসছে তেমন গলা জ্বলছে, এটা অর্থ হচ্ছে এরকম। সেটা আপনার ট্রাই করে দেখতে পারেন নাগা মোজো। আজকে আমাদের চ্যানেলের এই ভিডিও এখানে শেষ করছি। আর হচ্ছে যে আশা করছি অনেক অনেকদিন ধরে ভিডিও নিয়ে আসে না, সে একা খেয়ে খায়, আপনাদের কাউকে বলে না। তো ও আবার নতুন নতুন কি সব খাবার কিনে আশা করি আপনাদের ভিডিও আবার আমরা এবং আমাদের সেই গাধা অনুপ চলে আসবে আমাদের ভাই।
আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। টাটা, খুদাহাফেজ।